الرجال قوامون على النساء دنيا شمست شمي دول دير كي الله غشنا دي بولين ও দুনিয়ার স্বামীর দলেরা আমি তোমাদেরকে জানাইয়া দিতেছি ভালো করে বুঝে রাখো শুনে রাখো সাংসারিক জীবনে চলতে গেলে সংসারের মধ্যে কতই না দোষ ত্রুটি হয়ে থাকে সংসার যদি তুমি সুখী করতে চাও তাহলে পারিবারিক জীবনে সাংসারিক দায়িত্বের নেতৃত্ব তুমি স্বামীর হাতে রেখে দিতে হবে সংসার সুখময় করতে গেলে পারিবারিক জীবনের সাংসারিক দায়িত্বের নেতৃত্ব স্বামী নিজের হাতে রেখে দিতে হবে এখন বিবানা মুহাম্মদ ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু أما بعد فقد قال الله تبارك وتعالى فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واهجروهن في المضاجع واضربوهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا وإن خفتم شقاق بينهما فابعثوا حكما من أهلها حكما من أهلها وهب حكما من أهله إن الله كان عليما خبيرا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم
وقال النبي صلى الله عليه وسلم أن تطعمها إذا أطعمتها ونكسوها إذا اكتسيت ولا تضرب الوجه ولا تكب ولا تهجر إلا في البيت أو كما قال النبي عليه الصلاة والسلام পশ্চিম হাসারগাঁও ইসলামী একতা যুব সংঘের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের অত্র অধিবেশনে সম্মানিত সভাপতি দিগর উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম দিন দরদি যুবক ভাই বন্ধুগণ পর্দার আড়ালে অত্যন্ত শ্রদ্ধাভাজন মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আসরের বাদ প্রথম অধিবেশনে আমার নাম লিপিবদ্ধ রয়েছে তারই সাথে সাথে মহা গ্রন্থ আল কোরআনের দুটি আয়াতও লিপিবদ্ধ রয়েছে পাশাপাশি একটি বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে ভাই যে বিষয়টি দেওয়া হয়েছে আসলে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আলোচনার দাবিদার বিষয়টি অনেক বড় এবং তাৎপর্যপূর্ণ যদিও সময় অল্প সময় কম তারপর আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন সংক্ষিপ্ত সময়ের ভিতরে ক্ষুদ্র আকারে বিষয়টিকে আলোচনা করার চেষ্টা করব ওমা তাওফীক ইল্লা বিল্লাহ যে বিষয়টি দেয়া হয়েছে এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার ৩৪ এবং ৩৫ নম্বর আয়াতের মধ্যে আলোচনা করেছে আসলে আলোচনা অনেক দীর্ঘ করা উচিত ছিল যেহেতু সময় নাই এই হিসেবে সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ বিষয়গুলো পয়েন্টগুলো আমি তুলে ধরছি যে বিষয়টি নির্ধারিত রয়েছে এই বিষয়টিকে বোঝার সুবিধার্থে আমরা প্রথমে দুটি ভাগে বিভক্ত করব একটা ভাগ হলো স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুখময় হতে গেলে স্বামীর জন্য দুটি করণীয় দুটি কর্তব্য দুটি কাজ করতে হবে স্ত্রীর জন্য দুটি কাজ করতে হবে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে যাতে কোনো ঝগড়া না লাগে ঝগড়া না লাগার জন্য স্বামীর দায়িত্ব হলো দুটি স্ত্রীর দায়িত্ব হলো দুটি এটা হলো আলোচনার প্রথম ভাগ আর দ্বিতীয় ভাগ হলো যদি সাংসারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কোনো দ্বন্দ্ব লেগেই যায় তাহলে দ্বন্দ্ব ভাঙবে কিভাবে মিটবে কিভাবে বলেছিলাম প্রথম আলোচনা হবে কি কি করলে সংসারে দ্বন্দ্ব লাগবে না দ্বিতীয় আলোচনা হলো কি যদি লেগেই যায় তাহলে কি কি করলে দ্বন্দ্ব ভেঙে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে সূরাতুন নিসার ৩৪ এবং ৩৫ নম্বর আয়াতের মধ্যে আলোচনা করেন الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم এতটুকু আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে কি কি করলে তাদের সাংসারিক জীবনে দ্বন্দ্ব লাগবে না এর মধ্য থেকে পুরুষের দুটি দায়িত্বের ব্যাপার আল্লাহ বলেন
الرجال قوامون على النساء دنيا شموست شامي دول دير كي الله غشنا ديه بولين ও দুনিয়ার স্বামীর দলেরা আমি তোমাদেরকে জানাইয়া দিতেছি ভালো করে বুঝে রাখো শুনে রাখো সাংসারিক জীবনে চলতে গেলে সংসারের মধ্যে কতই না দোষ ত্রুটি হয় থাকে সংসার যদি তুমি সুখী করতে চাও তাহলে পারিবারিক জীবনে সাংসারিক দায়িত্বের নেতৃত্ব তুমি স্বামীর হাতে রেখে দিতে হবে সংসার সুখময় করতে গেলে পারিবারিক জীবনের সাংসারিক দায়িত্বের নেতৃত্ব স্বামী নিজের হাতে রেখে দিতে হবে এখন বিবিরা বলবে আমার স্বামী আমার সংসারের সাথী সুখের সাথী দুঃখের সাথী বালিশের সাথী সব কিছু সাথী হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন স্বামীদেরকে কেন নেতৃত্বে দায়িত্ব একা দিয়ে দিলেন আমি স্ত্রীকে কেন দিলেন না আল্লাহ বলেন আমি স্বামীদেরকে সাংসারিক জীবনের নেতৃত্ব দিয়েছি দুটি কারণে ও দুনিয়ার স্ত্রীর দলেরা তোমরা ভালো করে বুঝে রাখো শুনে রাখো আমি এমনি এমনিতে স্বামীর দলদেরকে নেতৃত্ব দেই নাই নেতৃত্ব দিয়েছি দুটি কারণে এই কারণগুলো কি কি আল্লাহ কোরআনের মধ্যে বলেন বিমা ফাদ্দালাল্লাহু বাদহুম আলা এক নম্বর কারণ আল্লাহ বলেন আমি দুনিয়ার স্বামীদেরকে সাংসারিক জীবনে নেতৃত্ব দিয়েছি এক নম্বর কারণ হলো আমি স্বামীদেরকে কিছু গুণ মহিলাদের থেকে বেশি দিয়েছি স্বামীদেরকে আল্লাহ পারিবারিক জীবনে নেতৃত্বের দায়িত্ব দিয়েছেন নেতৃত্ব দিয়েছেন কেন পুরুষদের মহিলাদের থেকে কিছু গুণাবলী বেশি হয় মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে স্বামীদেরকে সাংসারিক জীবনে মহিলাদের থেকে পৃথক করে পুরুষদেরকে নেতৃত্বে দায়িত্ব এককভাবে কেন দিলেন এককভাবে দেওয়ার কারণ হলো তিনটি এক নম্বর কারণ হলো শক্তি দুই নম্বর কারণ হলো বুদ্ধি তিন নম্বর কারণ হলো ধর্মীয় ডিউটি স্বামীদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সাংসারিক জীবনে নেতৃত্বের অধিকারী বানিয়েছেন মহিলাদের থেকে পুরুষদের তিনটি গুণ বেশি থাকার জন্য এক নম্বর গুণ শক্তি এখন প্রশ্ন থাকতে পারে শক্তি কিভাবে বেশি আমরা তো দেখি আমাদের এলাকায় এমন মহিলা রয়েছে যে একজন মহিলা দশ জন পুরুষ থেকেও শক্তি বেশি আল্লাহ বলেন আমি একজন মহিলার কথা বলি নাই রে মুমিন আমি সমস্ত মানুষদেরকে একত্রে একসাথে উদ্দেশ্য করে বলেছি কিছু কিছু মহিলাদেরকে আমি কিছু শক্তি বেশি দিয়ে পরীক্ষা করেছি বাস্তবিকই তারা বেশি শক্তির কারণে স্বামীর অনুগত্য করে নাকি শক্তির টেলায় স্বামীর অবাধ্য হয়ে যায় তাহলে এর দ্বারা বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে নেতৃত্বের অধিকারী বানিয়েছেন স্ত্রীর উপরে কেন তার গুণ তিনটি বেশি হওয়ার কারণে এর মধ্যে একটি হলো শক্তি দ্বিতীয় নম্বর কারণ মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেন বুদ্ধি আমাদের প্রশ্ন থাকতে পারে আমাদের এলাকার মধ্যে তো এমন লোক রয়েছে কিছু কিছু মহিলা এমনও রয়েছে যে একশত পুরুষ থেকে এই মহিলার বুদ্ধি বেশি তাহলে আল্লাহ যে বললেন আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে বুদ্ধি বেশি হওয়ার কারণে নেতৃত্বের অধিকারী বানিয়েছেন বিষয়টা তো আমরা বুঝতে পারলাম এর উত্তরে বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন এক দুইজন মহিলাকে মাঝে মাঝে বুদ্ধি বেশি দিয়ে পরীক্ষা করেছেন এই মহিলা সে বুদ্ধির ঠেলায় সহজ সরল স্বামীর আনুগত্য করে নাকি নিজে নেতৃত্বের দায়িত্ব নিয়ে নেয় তিন নম্বর কারণ মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেন ও দুনিয়ার মহিলারা তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অধীনস্থ বানিয়েছেন পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্বের দায়িত্ব দিয়েছেন তাদের ধর্মীয় ডিউটি বেশি হওয়ার কারণে
পুরুষদের মহিলাদের থেকে ধর্মীয় ডিউটি সারা বছর সর্বদিক দিয়ে বেশি এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে নেতৃত্বের অধিকারী বানিয়েছেন তাদের ধর্মীয় ডিউটি বেশি হওয়ার মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেন সারা বছর পাঁচ ওয়াক্ত পুরুষরা জামাতের সাথে নামাজ আদায় করতে পারে কিন্তু মহিলারা পারে না বছরে দুটি ঈদের নামাজ মহিলারা পড়তে পারে না কিন্তু পুরুষরা পারে সারা বছর জানাজার নামাজ পুরুষরা পড়তে পারে কিন্তু মহিলারা পারে না সারা বছর জুমার নামাজ পুরুষরা পড়তে পারে কিন্তু মহিলারা পারে না এর দ্বারা বোঝা গেল পুরুষরা ধর্মীয় ডিউটির দিক দিয়ে এগিয়ে আছে যেহেতু ধর্মীয় ডিউটিও বেশি এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে মহিলাদের উপরে নেতৃত্বের অধিকারী বানিয়েছে দ্বিতীয় কারণ হিসেবে আল্লাহ উল্লেখ করেন وبما أنفقوا من أموالهم أمي الله پروش در کے محلہ در اوپر نتیتر دائت تو دیئے چی تارا پوری بارے شمست خروچا دی بہن کرار کرونے جیتو پوری بارے شمست خروچ پروش رائی بہن کرے اے جمعہ امی اللہ شمست پروش جاتی کے شنشاریک جیبونے نتیتر ادھکاری بانیئے چی আল্লাহ বলেন দ্বিতীয় কারণ হলো পুরুষদেরকে নেতৃত্বের অধিকারী বানানো তারা পরিবারের সমস্ত খরচাদি তারা নিজে বহন করে এজন্য আমি আল্লাহ পুরুষদেরকে সাংসারিক জীবনে নেতৃত্ব দিয়েছি পুরুষদের সাংসারিক জীবনে ঝগড়া যাতে না লাগে এর দ্বিতীয় দায়িত্ব আল্লাহ সূরাতুন নিসার ১৯ নম্বর আয়াতের এক অংশের মধ্যে বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ হে দুনিয়ার মুমিন বান্দাবান্দিরা তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সদাচরণ করো পরামর্শ করো বুখারী শরীফের ৬১৩০ নম্বর হাদিস আমাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন كنت ألعب بالبنات عند النبي صلى الله عليه وسلم أما زناشة صدق رضي الله عنها بولين أمي جبن چھوٹو سلام نبي جير غوري أشلام نبي جي غوري تھاكا عبستا ہے نبي جي شمو کے أمي كاپور دي کھلنا بني کھلتا وكان يلعب معي وكان لصواحبي يلعبن معي আমার কিছু সঙ্গী সাথে কিছু বান্ধবী ছিল তারাও আমার সাথে খেলাধুলা করত ফাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা নবীজি যখন ঘরের মধ্যে প্রবেশ করতেন ইউসাররিফুহুন্না ইলাইয়া তখন নবীজি আমার বান্ধবীদেরকে আমার কাছে খেলার জন্য খুঁজে খুঁজে নিয়ে আসতেন বুখারী শরীফের উত্তর হাদিস দ্বারা বোঝা গেল স্ত্রীর মনোরঞ্জন করা তার বয়স অনুযায়ী তাকে বুঝ দেওয়া এবং তার সাথে সুন্দর আচরণ করা এটাও স্বামীর সাংসারিক জীবনে ঝগড়া না লাগা একটা মাধ্যম আবু দাউদ শরীফের ২৫৭৮ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন এক রাত্রিতে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দৌড় প্রতিযোগিতায় গেলাম ফাসাবাক্তুহু সাবাকনা ফাসাবাক্তু আমি নবীজির সাথে দৌড় প্রতিযোগিতায় গিয়ে আমি নবীজিকে হারিয়ে দিলাম মুহাদ্দিসিন কেরাম এই হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখেন মূলত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে দিয়েছেন বিষয়টা এমন নয় বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বয়স কম হওয়ার কারণে ছোট মানুষ আর স্ত্রী তার মনোরঞ্জন করার জন্য দৌড় প্রতিযোগিতায় তাকে জিতিয়ে দিয়েছে আম্মাজান আয়েশা বলেন ফালাম্মা হামালতুল লাহমা যখন আমি একটু ভারী হয়ে গেলাম এক রাত্রিতে রাসূল করিম আমাকে বললেন হে আয়েশা চলো আজকে আবার দৌড়ের প্রতিযোগিতা হয়ে যাক ফাসাবাকানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন আরেকদিন যখন আমি একটু স্বাস্থ্যবান হয়ে গেলাম ভারী হয়ে গেলাম
তখন নবীজি বলেন হে আয়েশা চলো আজকে আবার দৌড় প্রতিযোগিতা হয়ে যাক ওই দিন আমি নবীজির সাথে দৌড় প্রতিযোগিতা করলাম করার পরে নবীজি আমাকে হারিয়ে দিলেন আর আমি হারে হেরে গেলাম আমাদের আয়েশা বলেন নবীজি আমাকে হারিয়ে দেওয়ার পরে নবীজি আমাকে বলেন হে আয়েশা একদিন যে তুমি আমাকে হারিয়ে দিয়েছিলে আজকে আমি তোমার ওই হারানোর বদলা নিয়ে নিলাম আবু দাউদ শরীফের 2578 নম্বর হাদিস এই হাদিসের দ্বারা বোঝা গেল স্ত্রীর সাথে সৎ আচরণ করা সুন্দর আচরণ করা তার মনোরঞ্জন করা এটা সাংসারিক জীবনে দ্বন্দ্ব না লাগার একটা মাধ্যম তিরমিজি শরীফের 3894 নম্বর হাদিসের মধ্যে রয়েছে আমাজান হাফসা রাদিয়াল্লাহু আনহা আমাজান সফিয়া রাদিয়াল্লাহু আনহা এর ব্যাপারে একটা মন্তব্য করেছেন আমাজান সফিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি একবার বসে বসে কান্না করতেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে জিজ্ঞাসা করলেন হে সফিয়া তুমি কেন কান্না করতেছো তোমার কি হয়েছে আমাকে বলো সফিয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন হুয়াই ইবনে আখতাবের কন্যা এক ইহুদির কন্যা তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনার স্ত্রী আফসা রাদিয়াল্লাহু আনহা তিনি আমাকে ইবনাত ইহুদি এক ইহুদির কন্যা বলেছেন আমি তার কথাটি সহ্য করতে পারিনি এজন্য আমি কান্না করতেছি নবীজি বললেন তাই নাকি আম্মাজান সফিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন হ্যাঁ তিনি আমাকে ইহুদি কন্যা বলেছেন এজন্য আমি কথাটি সহ্য করতে পারি নবীজি বললেন এ সফিয়া শোনো ইন্নাকি ইবনাতু নবীন তুমি তো একজন নবীর স্ত্রী ওয়া ইন্নাকি ওয়া ইন্না আম্মাকি নবীউন তোমার চাচাও হলেন একজন নবী ওয়া ইন্নাকি লাতাহতা নবীউন তুমি একজন নবীর অধীনে রয়েছো মুহাদ্দিসিনে কেরাম তো হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখে আমাজান সফিয়া রাদিয়াল্লাহু আনহা ওনার বংশ পরম্পরা একেবারে হারুন আলাইহিস সালামের সাথে লেগে যায় এই হিসাবে হারুন আলাইহিস সালাম হলেন ওনার বাবা হারুন আলাইহিস সালামের ভাই ছিলেন মূসা আলাইহিস সালাম এই হিসাবে মূসা আলাইহিস সালাম হলেন তার চাচা আরেক বর্ণনার মধ্যে রয়েছে ইসহাক আলাইহিস সালাম এর সাথে সফিয়া রাদিয়াল্লাহু আনহা এর বংশ পরম্পরা লেগে যায় এই হিসাবে সফিয়া রাদিয়াল্লাহু আনহা হলেন সফিয়া রাদিয়াল্লাহু আনহা এর বাবা হলেন ইসহাক আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম হলেন ইসহাক আলাইহিস সালামের ভাই এই হিসাবে ইসমাঈল আলাইহিস সালাম হলেন সফিয়া রাদিয়াল্লাহু আনহা এর চাচা এই তিনটি হাদিসের দ্বারা বুঝতে পারলাম সাংসারিক জীবনে স্ত্রীর মনোরঞ্জন করা তার সাথে সুন্দর আচরণ করা সুন্দরভাবে চলা হলো সাংসারিক জীবনের দ্বন্দ্ব না লাগার বড় একটা মাধ্যম এই গেল সাংসারিক জীবনে দ্বন্দ্ব না লাগার জন্য স্বামীর দুটি কর্তব্য দ্বিতীয় পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের সূরাতুন নিসার মধ্যে বলেন স্ত্রীর দায়িত্ব সম্পর্কে কি কি পালন করলে স্ত্রী তার সাংসারিক জীবনে স্বামীর সাথে ঝগড়া লাগবে না الصالحات قانتات حافظات للغيب بما حفظ الله এতটুকু আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তা স্ত্রীর সাংসারিক জীবনে সুখময় হওয়ার জন্য দুটি দায়িত্ব আলোচনা করেন الصالحات قانتات ও দুনিয়ার স্ত্রীর দলেরা মনোযোগ দিয়ে শুনে রাখো তোমার স্বামী যদি প্রবাসী হয়ে থাকে চাকরিজীবী হয়ে থাকে দেশের মধ্যে পাশের মধ্যে না থাকে যখন সে অনুপস্থিত থাকবে তুমি তখন তার মনটা জয়যুক্ত করে রাখবে মনটা জয়যুক্ত কিভাবে করে রাখবো গুণ ও মায়ের দলেরা ভালোভাবে শুনে রাখো তোমার স্বামী যদি প্রবাসে থাকে তাহলে তুমি তার সাংসারিক জীবনে যে সমস্ত কাজ করলে সে তোমার প্রতি সন্তুষ্ট থাকবে এই কাজগুলো তুমি করবে
এই কাজগুলো কি করবে কিভাবে করবে এইগুলা বোঝার জন্য আগে তোমার স্বামীর মনের গতি বুঝতে হবে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেন স্ত্রী তার স্বামীর মনের গতি কিভাবে বুঝবে কোন ব্যক্তির কোন স্ত্রীর স্বামী যদি দেশের মধ্যে থাকে তাহলে তো তার স্বামীর মন জয় করা সহজ আর যদি প্রবাসে থাকে তাহলে তো মন জয় করা কঠিন এজন্য আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে শিখিয়ে দিতেছেন ও দুনিয়ার স্ত্রী দলেরা কিভাবে তুমি তোমার কাছের স্বামীর মন জয় করবে আর কিভাবে তুমি তোমার প্রবাসী স্বামী চাকরিজীবী স্বামীর মন জয় করবে এটা কোরআনে হাকিম থেকে শিখেনা আল্লাহ বলেন فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله او دنيا স্ত্রী দলেরা তোমাদের স্বামী যদি দেশের মধ্যে থাকে তোমার পাশে থাকে তাহলে তুমি তোমার স্বামীর মন জয় করে তার ভক্ত হয়ে যাও মন জয় কিভাবে করবে মনের গতিটা বুঝতে হবে মন জয় করার জন্য কিভাবে বুঝবে এর জন্য আগে আমাদের বুঝতে হবে একজন স্ত্রী তার স্বামীর মনের গতি কিভাবে বুঝবে একজন স্ত্রী তার স্বামীর মনের গতি বুঝতে হলে আমাদের সমাজের মধ্যে প্রচলন রয়েছে বিয়ের পরে স্বামী যদি তার স্ত্রীর সাথে সাথে থাকে পাশে পাশে থাকে স্ত্রীর সাথে সাথে তার শ্বশুর বাড়ি যায় বাবার বাড়ি যায় বিভিন্ন জায়গায় বেড়ায় আমাদের অঞ্চলে এটাকে খারাপ নজরে দেখে এজন্য যখন কোন স্বামী নতুন বিবাহ করবে তখন তার স্ত্রী তার স্বামীর মনের গতি বোঝার জন্য সহজ ফর্মুলা হলো স্বামী তার স্ত্রীর সাথে বিয়ের পরে 40 দিন পর্যন্ত তার স্ত্রীর সাথে সাথে থাকবে যদি স্বামী সুযোগ হয় তাহলে স্ত্রীর সাথে সাথে স্বামী 40 দিন পর্যন্ত থাকবে থাকলে কি হবে স্বামী যখন তার স্ত্রীর সাথে থাকবে স্ত্রীর সাথে থাকলে এই স্ত্রী বুঝতে পারবে স্বামীর কোন সময় কি প্রয়োজন কি পছন্দ করে কি অপছন্দ করে ও দুনিয়ার স্ত্রীর দলেরা ভালোভাবে শুনে রাখো মনোযোগ দিয়ে শুনে রাখো তোমার স্বামী যখন বিয়ের পরে পরে প্রথমে প্রথমে তোমার সাথে সাক্ষাৎ হবে দ্বিতীয় দিন প্রথম দিন থেকেই যখন তোমার সাথে বিভিন্নভাবে কুশলাদি বিনিময় হবে তোমাকে যখন প্রথম দিন বলবে গো প্রিয়তমা আমাকে খাবারের মধ্যে এক টুকরা লেবুর পিচ আলাদা দাও একটু কাঁচা লবণ আমাকে আলাদা দাও দুটি কাঁচা মরিচ আমাকে আলাদা দাও তাহলে তুমি বুঝতে হবে আমার স্বামী খাবারের সাথে এই জিনিসগুলো পছন্দ করে এজন্য যদি স্ত্রী তার সাথী হয়ে যায় আর স্বামী তার স্ত্রীর সাথে কিছুদিন থাকতে পারে এর দ্বারা স্বামী তার স্ত্রীর মনের গতি বোঝাতে সক্ষম হবে সহজে আর স্ত্রীও তার স্বামীর মনের গতিটা সহজে বুঝতে পারে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله فالصالحات قانتات এই অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাছের স্বামী তার মনোরঞ্জন কথা বুঝিয়েছেন তার সাথে ঝগড়া না লাগার জন্য প্রথম কর্তব্য উল্লেখ করেছে হাদিস শরীফের মধ্যে রয়েছে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস শরীফের মধ্যে বলেন ইয়া মাশারান নিসা লাউ তালামুন্না হাক্কা আজওয়াজিকুন্না আলাইকুন্না হে দুনিয়ার মহিলার দলেরা তোমরা যদি জানতে তোমাদের স্বামীদের কতটা দায়িত্ব তোমাদের কতটা দায়িত্ব রয়েছে তোমাদের স্বামীদের উপরে তাসমাউল গুবারা আন কদামাই যাওজিহা বিখদ্দি ওয়াজিহা তাহলে তোমরা স্ত্রীর দলেরা তোমাদের গাল দ্বারা স্বামীর পায়ের ধুলোবালি মুছে দিতে হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন হে দুনিয়ার স্ত্রী দলেরা তোমরা যদি জানতে তোমাদের স্বামীদের তোমাদের উপরে কতটুকু অধিকার রয়েছে তাহলে তোমরা স্ত্রীর দলেরা নিজের গাল দ্বারা
তোমাদের স্বামীদের পায়ের ধুলোবালি মুছে দিত। এজন্য কোন স্ত্রী স্বামীকে কোনো ভাবেই কষ্ট দেয়া যাবে না, যে কোনো ভাবেই হোক তার মনোরঞ্জন করতে হবে। সাংসারিক জীবনে ঝগড়া না লাগার জন্য দ্বিতীয় মাধ্যম আল্লাহ বলেন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। স্ত্রীর দ্বিতীয় দায়িত্ব হলো স্ত্রী স্বামী যদি প্রবাসী হয়, চাকরিজীবী হয়, দূরে থাকে, তাহলে ওই স্ত্রী তার স্বামীর হেফাজত করবে, স্বামীর অধিকার হেফাজত করবে। আমি আল্লাহ যেভাবে বলেছি সেইভাবে। আল্লাহ কিভাবে বলেছেন? আল্লাহ তো বললেন আমি আল্লাহ যেভাবে বলেছি সেইভাবে তুমি স্ত্রী তোমার স্বামীর সব অধিকার হেফাজত করবে। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেন ও দুনিয়ার স্ত্রীর দলেরা, তোমাদের স্বামীদের অধিকার হেফাজত হবে, প্রবাসী স্বামীর অধিকার হেফাজত হবে তিনটি কাজ করতে পারলে। এক নাম্বার হলো তোমার ধন সম্পদের হেফাজত করলে, দুই নাম্বার হলো তোমার সন্তানাদিকে হেফাজত করলে, আর তিন নাম্বার হলো তোমার নিজের ইজ্জতের হেফাজত করতে পারলে। স্ত্রী তার স্বামী প্রবাসী স্বামীর মনোরঞ্জন কিভাবে করবে? তিনটি কাজ যদি সে করতে পারে। এক নাম্বার, সে স্বামীর বিদেশি স্বামীর আয় রোজগার টাকা পয়সা যা কিছু রয়েছে সব কিছু যা পাঠায় সব কিছুর হিসাব ঠিক মতো রাখে, আর সব কিছুর হিসাব সে করতে পারে, সব কিছু যদি করতে পারে তাহলে তার স্বামীর মনটা জয় হয়ে যায়। দ্বিতীয় হলো তার সন্তানাদির হেফাজত করা। স্বামী যখন প্রবাসে থাকে তখন তার সন্তানাদি তুমি স্ত্রীর কাছে আমানত থাকে। ও স্ত্রীর দলেরা, স্বামী যখন প্রবাসে থাকে স্ত্রী তোমাদের কাছে তোমাদের সন্তানদেরকে আমানত দিয়ে রাখে। স্ত্রী স্বামী যখন তোমার সন্তানদেরকে তোমার কাছে আমানত দিয়ে রাখলো, তোমরা যদি সমস্ত অধিকার ছেলেদের আদায় করতে পারো, মেয়েদের সমস্ত অধিকার আদায় করতে পারো, তাহলে তোমাদের প্রবাসী স্বামীর মনোরঞ্জন তোমাদের প্রতি হয়ে যাবে। দ্বিতীয়টা হলো ধন সম্পদ সব কিছু। তৃতীয় হলো স্বামী স্ত্রী সে নিজের ইজ্জত আব্রুর হেফাজত করবে। ইজ্জত আব্রুর হেফাজত কিভাবে করবে? স্বামী তার প্রবাসে থাকে আর স্ত্রী স্বামী যা টাকা পয়সা পাঠায় এইগুলা সব ঠিক মতো খরচ করে, নিজে পর্দায় থেকে নামাজ পড়ে যা যা পালন করা দরকার, যেগুলো আমল করলে তার স্বামী খুশি থাকে এই সবগুলো আমল করে। স্বামী যখন বিদেশ থেকে বাড়িতে আসলো, প্রথম রাত্রিতে স্ত্রী ঘুমিয়ে ঘুমিয়ে এক বালিশের মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে তার স্বামীকে সব হিসাব দিয়ে দিল। স্বামী দশ বছর পরে বিদেশ থেকে এসে যখন ঘুমাইল, স্ত্রী তার সব দশ বছর জিন্দেগানি সমস্ত হিসাব দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে স্বামী বলল গো আমার প্রিয়তমা, দশটি বৎসর আমি প্রবাস জীবনে ছিলাম, তুমি এত বৎসরের হিসাব কিতাব করে এত টাইট ফিট ভাবে কিভাবে চলেছ, এত কষ্ট করে কিভাবে চলেছ, আমি তো অনেক টাকা তোমাকে দিয়েছি কিন্তু তুমি সব টাকা খরচ না করে সামান্য টাকা খরচ করে এত টাকা কিভাবে সঞ্চয় করেছ। তখন স্বামী উত্তর দিতেছে ও আমার স্বামী, আদরের প্রাণের স্বামী, আমি তোমাকে আমার এক বালিশের প্রিয় একজন লোককে বিদেশ বাড়িতে পাঠিয়েছি, আমার অধিকার হরণ করে তোমাকে স্বামী বিদেশে পাঠিয়েছি, আমার সব অধিকারকে পিছনে রেখে আমার কলিজাকে পিছনে রেখে তোমাকে বিদেশ পাঠিয়েছি। আমি দেশের মধ্যে আমার মন মতো চলার জন্য নয় আমি বরং বিদেশে পাঠিয়েছি আমাদের সাংসারিক জীবনে সুখ হওয়ার জন্য, এজন্য যা টাকা পাঠিয়েছ আমি সব টাকা জায়গা মতো খরচ করে আমাদের পরিবারের জন্য সঞ্চয় করেছি। এই হিসাবটা যখন স্ত্রী স্বামী শুনে, শোনার সাথে সাথে স্বামী মনোরঞ্জন হয়ে যায়। এই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের শেষের আয়াতের শেষের দুই অংশের দ্বারা বোঝা গেল স্বামী সাংসারিক জীবনে সুখময় হইতে হলে, স্ত্রী সাংসারিক জীবনে সুখময় হইতে হলে
স্ত্রী দুইটি কর্তব্য পালন করতে হবে স্বামীও দুটি কর্তব্য পালন করতে হবে এই গেল সাংসারিক জীবনে যদি ঝগড়া লেগে যায় না সাংসারিক জীবনে যাতে ঝগড়া না লাগে এর জন্য স্বামীর দুটি কর্তব্য আর স্ত্রীর দুটি কর্তব্য দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন যদি ঝগড়া লেগেই যায় তাহলে ভাঙার পদ্ধতি কি সময় শেষ হয়ে গেছে দুই মিনিটে বলতেছি যদি ঝগড়া লেগেই যায় তাহলে ভাঙার পদ্ধতি হলো পাঁচটি এক নম্বর পদ্ধতি স্বামী তার স্ত্রীকে নসিহাত করবে ওয়াজ করবে বোঝাবে দ্বিতীয় পদ্ধতি স্বামী তার স্ত্রীর থেকে বিছানা পৃথক করে ফেলবে তবে বিছানা পৃথক করার জন্য শর্ত রয়েছে তৃতীয় পদ্ধতি হলো স্বামী তার স্ত্রীকে প্রহার করবে মারবে আঘাত করবে আঘাতের জন্য শর্ত রয়েছে চতুর্থ পদ্ধতি হলো স্বামী আর স্ত্রী দুইজনের পরিবার থেকে সালিস কায়েম করবে তারা তাদের মধ্যে আলোচনা করে তাদের সাংসারিক জীবন মিট করার চেষ্টা করবে পঞ্চম নম্বর পদ্ধতি হলো তালাক তালাক যদি দিয়ে দেয় সাংসারিক জীবনে সমাধান তো হবে না বরং তা সাংসারিক জীবনই শেষ হয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাংসারিক জীবনে যদি ঝগড়া লেগে যায় এর ভাঙার প্রথম কারণ প্রথম মাধ্যম আল্লাহ বলেন ফাইদুহুম এক নম্বর প্রথম নম্বর পদ্ধতি হলো স্বামী তার স্ত্রীকে ওয়াজ করবে নসিহত করবে বোঝাবে মুফাসসিরিন কেরাম তাফসিরের কিতাবের মধ্যে উল্লেখ করেন এখানে বোঝানোর দায়িত্ব স্ত্রীকে বোঝানোর দায়িত্ব কার মুফাসসিরিন কেরাম তাফসিরের কিতাবের মধ্যে উল্লেখ করেন সময় শেষ যে আলোচনাগুলো হইল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝা এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন